আমার স্ত্রী প্রাইমারির টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠল। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছ কেন? আমার মিসেস বলল, ক্লাস ওয়ানের পরীক্ষায় একটা রচনা এসেছে, মাই উইশ। তো কাঁদার কি হল? সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। তাহলে? একজনের খাতা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো তো কি লিখেছে ওই বেবি? মিসেস রচনা পড়তে শুরু করল। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে কোথাও নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না, স্মার্টফোনটায় সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি, যা তো বিরক্ত করিস না। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়, কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয় না মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোনকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমার খাবার দিতেই ভুলে যায়, কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে কখনো ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছে স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকব। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে গেলাম। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই রচনাটি? স্ত্রী থমথমে মুখে উত্তর দিল, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ, অনেক কিছু ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে। প্রিয় দর্শক, এই গল্পটির মতো আসলে কি আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি? দিন দিন আমরা কি মানুষের ইমোশন ভুলে জীবনের গতিতে এগিয়ে চলছি? ঠিক করছি কি আমরা? এই প্রশ্নটি ভাবিয়ে তুলবে সবাইকে। তাই আসুন সচেতন হই। এই গল্পটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।